আজকে এই আমরা পেসারান্দনে ডিসা বাড়িতে রেল স্টেশনের কাছে কয়েকজন সাসপিসিয়াসলি তারা স্টেশনের দিকে যাচ্ছিল, তাদের ট্রলি ব্যাগ এবং বিভিন্ন টেডি বিয়ার খেলনা জিনিস এগুলি ছিল। তখন আমাদের ওখানে যে মোবাইলে যে অফিসার ছিল বিএসআই রণব্রত ঘোষ এবং গভর্নমেন্ট কাস্টমার, তারা তাদেরকে ডিটেইন করে চেক করি। চেক করার পর সেখানে মুখ 44 কেজি ড্রাই গাঁজা করা, অ্যাকর্ডিংলি সে ডিটেইন করে এবং গাঁজা দিয়ে সিজ করা করা। তাদেরকে কি আটক করা হয়েছে? যারা নিয়ে যেতে হয়েছিল আটক করে এখন আনা হয়েছে। কতজন? 4 জন। তাদের নাম জানা গেছে? ইউসুফ মিয়া, আর নাইম হোসেন, শ্রীমতী পারভিন আক্তার, আর পারেসা খাতুন, তারা সবাই সোনামুড়া এরিয়া থাকে। তারা কোথায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল স্যার? এখন ইনভেস্টিগেশন করুন, জিজ্ঞাসাবাদ করলে এগুলো যাবে, এখন ইনভেস্টিগেশন করুন। গাজাগুজির বাজার মূল্য আনুমানিক কত হতে পারে স্যার? বাজার মূল্য প্রায় 2.5 লাখ।